সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে বিশ্ব নবীর সীরত শিক্ষা দিতাম। সুবহানাল্লাহ, কিভাবে শিক্ষা দিতাম? যেভাবে আমরা আমাদের সন্তানদেরকে মহাগ্রন্থ আল কোরআনের সূরাগুলি শিক্ষা দিতাম, কোরআন যেভাবে তাদেরকে মুখস্থ করাতাম, ঠিক তেমনি ভাবে বিশ্ব নবীর আদর্শকে আমরা আমাদের সন্তানদেরকে পাঠ্যপুস্তকের আকারে তাদেরকে শিক্ষা দিতাম। সুবহানাল্লাহ, আমাদের সন্তানদেরকে আমরা বিশ্ব নবীর সীরাত শিক্ষা দেই না। আমরা অনেক উপন্যাস পড়াই, অনেক গল্পের বই তাদের সামনে এনে দেই, কিন্তু বিশ্ব নবীর সীরাতের গ্রন্থ, বিশ্ব নবীর উত্তম আদর্শিক এই জীবন চরিত্রের একখানা গ্রন্থ আমাদের সন্তানদেরকে আমরা উপহার দিতে দেখি না, তাদেরকে পড়তে দেখি না। তারা বহু গল্প উপন্যাস পড়ে, কিন্তু বিশ্ব নবীর আদর্শের দ্বারে কাছেও যায়। এই জন্য বর্তমান যুগের হাইলি কোয়ালিফাইড ইসলামিক স্কলার্স যারা আছেন তারা বলছেন, মুসলিম উম্মার বিশেষ করে বাংলাদেশের যে পাঠ্যপুস্তক সিলেবাস প্রণয়ন করা হয়েছে, এটা মুসলমানদের সিলেবাস হতে পারে না। এটা দিয়ে আবু বকরের মতো সন্তান হবে না, এটা দিয়ে উমরের মতো সেই দিক বিজয়ী নেতা বের হয়ে আসবে না, ওসমানের মতো নেতার আসবে না, আলীর মতো নেতা হবে না, যদি সিলেবাস পাঠ্যপুস্তক এই রকমে চলতে থাকে। এই সিলেবাস পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়েছে মুসলিমদেরকে ধীরে 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 ইসলাম বিমুখ করে তোলা এবং ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়া। আমরা কারো বিরুদ্ধে কথা বলছি না। বিশ্বনবীর সিরাতের এই মাসে, বিশ্বনবীর জন্মের এই মাসে তার সিরাত থেকে আমরা কথা বলছি। আমাদের সন্তানদেরকে মুয়াদ্দাব আদবওয়ালা বানাতে হলে কার আদর্শ গ্রহণ করতে হবে? এবার আপনারা আপনাদের বাসায় গিয়ে যাদের সন্তান আছে, যে সন্তানদের যে পাঠ্যপুস্তক আছে, পাঠ্যপুস্তকের কোন শ্রেণীতে, কোন ক্লাসে, স্কুল লেভেলে, কলেজ লেভেলে, ইউনিভার্সিটি লেভেলে কোথায় বিশ্বনবীর আদর্শ পড়ানো হয়, সিরাতগুলি পড়ানো হয়, যদি পেয়ে থাকেন তাহলে মনে করবেন সেটা এখনও টিকে আছে, আর যদি পেয়ে না থাকেন মনে করবেন আমি যেই কথা এখন উপস্থাপন করছি এটাই সত্য। দিন দিন আমাদের সন্তানরা দিন দিন বিমুখ হয়ে চলছে, ঠিক কিনা বলুন মুআজ্জাজ হাজিরিন? অতএব আমাদের সন্তানদেরকে তিনটা মেথড ফলো করে আদব শিক্ষা দিতে হবে। এক, বিশ্বনবীর আদর্শ শিক্ষা দিতে হবে, সিরাত জানান দিতে হবে। দুই, আল্লাহ রসুলের আহলে বাইত যারা আছে তাদের আদর্শ মাপিক তাদেরকে পরিচালিত করতে হবে। এবং সর্বশেষ কোনটা? আল কোরআন। আল কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন থেকে দূরে রাখলে জীবনে কখনো সফলতা আসবে না। মুআজ্জাজ হাদি